আমার ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত পড়াবো বলে হাজির হয়েছি। আজ তোমাদের বইয়ের 121 পাতা থেকে পড়ানো শুরু করব। এর আগে যা যা পড়িয়েছি সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, এছাড়া যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি তোমাদের বইয়ের 121 পাতায় কি পড়া আছে। ফল পেরে ভাগ করে খায়, ফল পেরে জোড় না বিজোড় দেখি, গাছ থেকে ফল পাড়ি ও মিলিয়ে দেখি কি হয়। দেখো এখানে একটা গাছের ছবি রয়েছে, এর অনেকগুলো ফলের মতো গোল 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 কিছু করা রয়েছে, তার মধ্যে কিছু সংখ্যা লেখা রয়েছে। এবার দেখি সংখ্যাগুলো দিয়ে আমরা কি শিখতে পারি। দেখতে পাচ্ছি নিচে লেখা আছে, এসো জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যার ফল পাড়ি, গাছের ফলে ক্রস চিহ্ন দিই। দেখো যখন আমি জোড় সংখ্যার ফল পাড়ছি, লেখা আছে ধরো 26, 26 একটা জোড় সংখ্যা, তার সঙ্গে দেখো 6 যোগ করা হয়েছে, 6 একটা জোড় সংখ্যা, 26 সঙ্গে 6 যোগ করলে কত হয়, 32 হয়। দেখলাম 32 একটা জোড় সংখ্যা। এখান থেকে আমরা বুঝতে পারছি জোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যাই হয়। তার নিচে দেখো কি রয়েছে, জোড় সংখ্যা 14 আর বিজোড় সংখ্যা হচ্ছে 11, দুটো যোগ করলে হচ্ছে 25। 25টা কি, 25টা বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো জোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে বিজোড় সংখ্যা হয়। এরকমই কয়েকটা অভ্যাস আমাদের করতে দেওয়া আছে, আমরা চট করে দেখে নিই। ধরো বিজোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করতে বলা আছে, গাছের ফল থেকে 101 নম্বরটা পারলাম আর 100 নম্বরটা পারলাম, দুটো যোগ করলে হচ্ছে 201, 201টা বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করলে বিজোড় সংখ্যা হয়। নিচেরটা দেখি, জোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করলে কত হয়, এটা আমরা আগেই করেছি, 202 আর 50। তোমরা অন্য সংখ্যা নিয়েও দেখতে পারো, 252 হচ্ছে যোগ করলে, 252 একটা জোড় সংখ্যা। তারপরে দেখছি বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলে কত হয়। ধরো একটা বিজোড় সংখ্যা 211, তার সঙ্গে 33 যোগ করছি, যোগ করলে হচ্ছে 244। 44 তো একটা জোড় সংখ্যা, তাহলে বুঝতে পারছি বিজোড় সংখ্যার সঙ্গে বিজোড় সংখ্যা যোগ করলেও জোড় সংখ্যা হয়। তারপরে কি আছে দেখি, নিচে সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যায় ত্রিভুজ চিহ্ন আর বিজোড় সংখ্যায় গোল চিহ্ন বসায়। নিচে দেখো কয়েকটা সংখ্যা দেওয়া রয়েছে, সেখানে ত্রিভুজ আর গোল চিহ্ন দিয়ে জোড় বিজোড়কে চিহ্নিত করতে বলেছে, আমরা সেগুলোই করলাম। ধরো একটা জোড় সংখ্যা 8, ওটাকে ত্রিভুজের মধ্যে রাখলাম, আর একটা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা হচ্ছে 7, ওটাকে গোলের মধ্যে রাখলাম। এবার দুটোর মধ্যে গুণ করছি, 8-এর সঙ্গে 7 গুণ করলে 7×8=56, 56 কিন্তু জোড় সংখ্যা, দেখো পাশে লেখা রয়েছে 56 জোড় সংখ্যা। তারপরে আবার একটা রকম অঙ্ক করছি, নিজের ইচ্ছা মতো এখানে 2 বসিয়েছি, এখানে 9 বসিয়েছি, 2×9 গুণ করলে 18 হচ্ছে, 18 একটা জোড় সংখ্যা। দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা গুণ করলে জোড় সংখ্যাই হয়। এবার দেখব বিজোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা গুণ করলে কি হয়, একটা বিজোড় সংখ্যা হচ্ছে 31, একটা জোড় সংখ্যা হচ্ছে 12, এই দুটোকে গুণ করছি হচ্ছে 372, 372 একটা জোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা গুণ করলেও জোড় সংখ্যা হয়। বেশ পরেরটা দেখি, দুটো বিজোড় সংখ্যা রয়েছে, গোল মানে তো বিজোড় সংখ্যা বলা হয়েছিল, 21 আর 15 গুণ করলে হচ্ছে 315, 315টা কি বিজোড় সংখ্যা, তাহলে দুটো বিজোড় সংখ্যা গুণ করলে বিজোড় সংখ্যা পেলাম। এভাবে আরও কয়েকটা অনুশীলনী আমাদের করতে দিয়েছে। দেখো দুটো জোড় সংখ্যার গুণফল, দুটো জোড় সংখ্যার গুণফল জোড় সংখ্যা হয়, আমরা এইমাত্র করলাম, ওটা আর একবার অভ্যাস করে নিচ্ছি, 18 আর 20 গুণ করলে হচ্ছে 360 একটা জোড় সংখ্যা, একটা বিজোড় আর একটা জোড় গুণ করলে হচ্ছে জোড়, দেখো 53 আর 30 গুণ করে দেওয়া হয়েছে 1590 একটা জোড় সংখ্যা। পরের অঙ্কটা দেখতে পাচ্ছি, 40 আর 5 মানে একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা গুণ করলে হচ্ছে 200 একটা জোড় সংখ্যা। তারপরে দুটোই বিজোড় সংখ্যা, 3 আর 41 গুণ করলে 123 এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে বোঝা গেল দুটো বিজোড় সংখ্যা গুণ করলে বিজোড় সংখ্যা হয় আর জোড় সংখ্যা গুণ করলে জোড় সংখ্যা হয়। বেশ পরেরটা কি আছে দেখি, ভাগ না করে সংখ্যা চিনি ও ফাঁকা ঘরে বসাই। দেখো 20, তারপরে 22, তারপরে কত হবে 24, 24-এর দশকের ঘরে 2 লেখা ছিল, একের ঘরে 4টা লিখে দেওয়া হলো, তারপরে 26, তারপরে 28, দেখো 28-এর ঘরে কিন্তু 8টা লেখা ছিল না, 8টা লিখতে হলো,
তাহলে বুঝতে পারছো এককগুলো কেমন আছে? শূন্য, দুই, চার, ছয়, আট, সবকটা জোড় সংখ্যা। এদিকে দেখো, দুশো, দুশো দুই, দুশো চার, দুশো ছয়, দুশো আট, পরপর পরপর জোড় সংখ্যাগুলো বেড়েছে। এখানেও দেখো এককের ঘরে কী আছে, শূন্য, দুই, চার, ছয়, আট, দুই আর ছয়টা আমরা বসিয়ে দিয়েছি। এরকম আরও কয়েকটা বেলুন আছে, সেগুলো আমরা দেখে নেবো। তিরিশ, বত্রিশ, চৌত্রিশ, ছত্রিশ, আটত্রিশ, এখানে দুই আর ছয়ের ঘরটা ফাঁকা ছিল, ঘরটা বসিয়ে দিয়েছি। তারপরে দুশো দশ, দুশো বারো, দুশো চোদ্দো, দুশো ষোলো, দুশো আঠেরো, এখানে চার আর আটের ঘরটা ফাঁকা ছিল, ওগুলো আমরা বসিয়ে দিয়েছি। তারপরে বেলুনটা দেখি কী আছে, চল্লিশ, বিয়াল্লিশ, চুয়াল্লিশ, ছেচল্লিশ, আটচল্লিশ, এখানেও দেখো ছয় আর আটটা ফাঁকা ছিল, দুশো কুড়ি, দুশো বাইশ, দুশো চব্বিশ, দুশো ছাব্বিশ, দুশো আঠাশ, এখানে দুই আর চারের ঘরটা ফাঁকা ছিল। তাহলে এই সবকটা মিলিয়ে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারছি, জোড় সংখ্যা বা দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য থাকবে, এমন সংখ্যার এককের ঘরে শূন্য, দুই, চার, ছয়, আট থাকতেই হবে। তাহলে দুই দিয়ে ভাগ করার নিয়ম কি? দুই দিয়ে ভাগ করলে যে মিলে যাবে, বিভাজ্যতার নিয়ম হচ্ছে এককের ঘরে শূন্য, দুই, চার, ছয়, আট থাকতে হবে, তাহলে দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে। এটাই হচ্ছে বিভাজ্যতার শর্ত। দুই দ্বারা বিভাজ্যতার শর্ত হচ্ছে এককের ঘরে শূন্য, দুই, চার, ছয়, আট থাকতে হবে। আর যদি এককের ঘরে এক, তিন, পাঁচ, সাত, নয় থাকে, তাহলে কিন্তু দুই দিয়ে ভাগ করলে তারা মিলবে না, তাহলে দুই দিয়ে বিভাজ্য নয়। বিভাজ্য মানে যেটা ভাগ করলে মিলে যাবে, ঠিক আছে? এবার আমরা চলে আসছি এক ব্যাগ সংখ্যার তিনের দল করা। দেখো এখানে একটা ব্যাগের মধ্যে কত সংখ্যা লেখা রয়েছে, চব্বিশ, আঠাশ, বত্রিশ, তেত্রিশ, উনচল্লিশ, একচল্লিশ, বিয়াল্লিশ, পঁয়তাল্লিশ, নানা রকম সংখ্যা লেখা আছে, ছেচল্লিশ, আটচল্লিশ, ঊনসত্তর, একাত্তর, পঁচাত্তর, বিরাশি, সাতাশি, নব্বই, আটানব্বই, একশো দুই, একশো বারো, দুশো একষট্টি, তিনশো একাশি। তারপরে দুটো ঘর ফাঁকা ছিল, ওই দুটো ঘরে আমরা বসিয়েছি আটচল্লিশ আর একশো বারো। কেন বলতো? দেখো পাশের ছেলেটার হাতে দুটো কার্ড রয়েছে, লেখা রয়েছে আটচল্লিশ আর একশো বারো, ওই দুটো কার্ডই এখানে ওর কাছ থেকে নিয়ে বসিয়ে দিয়েছি। এবার দেখো সংখ্যাগুলো ভাগ করছি, আটচল্লিশকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি, তিন এককে তিন, একটা দশকের উপরে বসলো, চার থেকে তিন বিয়োগ করে এক, ওপর থেকে আট নামলো আঠেরো, তিন ছয় আঠেরো হয়ে গেল। তাহলে ভাগ করলে আমরা মেলাতে পারলাম। কিন্তু দেখো যদি একশো বারোকে আমরা ভাগ করছি, তাহলে হচ্ছে এগারো নব, তিন তিরিককে নয়, ওই তিনটা কিন্তু দশকের উপরে বসবে, এগারো থেকে নয় বিয়োগ করলে দুই, ওপর থেকে দুই নামছে বাইশ, তিন সাততে একুশ হচ্ছে, সাতটা এখানকার ঘরে বসছে। এবার বাইশ থেকে একুশ বিয়োগ করলে এক, তাহলে ভাগ করা যাচ্ছে না। এখান থেকে বুঝতে পারলাম আটচল্লিশ সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য, কিন্তু একশো বারো সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য নয়। আরও কয়েকটা অঙ্ক এখানে করতে দেওয়া আছে, দেখে নিচ্ছি। বিয়াল্লিশ, বিয়াল্লিশকে তিন দিয়ে ভাগ করছি, তিন এককে তিন, চার থেকে এক বিয়োগ করলে, তিন বিয়োগ করলে এক, ওপর থেকে দুই নামছে বারো, তিন চারে বারো মিলে গেল। তাহলে বিয়াল্লিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য। কিন্তু ওইদিকে রয়েছে ছেচল্লিশ, দেখো ছেচল্লিশকে যদি তিন দিয়ে ভাগ করি, তিন এককে তিন, চার থেকে তিন বিয়োগ করলে এক, ওপর থেকে ছয় নামলো হলো ষোলো, তিন পাঁচে পনেরো, ষোলো থেকে পনেরো বিয়োগ করলে এক হচ্ছে, তাহলে এখানে ভাগশেষ থাকছে, তাহলে তিন দ্বারা বিভাজ্য নয় ছেচল্লিশটা, কিন্তু বিয়াল্লিশটা তিন দ্বারা বিভাজ্য। এরকমভাবে দেখি সাতাশি আর বিরাশি, সাতাশি না, দুশো একষট্টি আর বিরাশি, দুশো একষট্টিকে ভাগ করেছি, তিন আটটে চব্বিশ, আটটা কিন্তু দশকের উপর বসাবে। অনেকে কিন্তু ভাগ ফলের সংখ্যাগুলো ঠিক মতো জায়গায় বসাতে পারছে না, ফলে কিন্তু গণ্ডগোল হয়ে যাচ্ছে। তিন আটটে চব্বিশ, ছাব্বিশ থেকে চব্বিশ বিয়োগ করছি, বিয়োগ ফল আসছে দুই, ওপর থেকে সাত নামছে, এক নামছে, হয়ে যাচ্ছে একুশ, তিন সাতে একুশ, ঠিক আছে, তাহলে মিলে গেল। তাই জন্য সাতাশি সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য। কিন্তু এদিকে বিরাশি দেখছি, সাতাশি নয়, দুশো একষট্টি সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য, ওখানে সাতাশি রয়েছে। আচ্ছা তারপরে ওখানে কি দেখতে পাচ্ছি, বিরাশি, বিরাশিকে আমরা তিন দ্বারা ভাগ করছি, তিন দুগুণে ছয়, আট থেকে ছয় বিয়োগ করলে দুই, ওপর থেকে দুই নামছে, তাহলে তিন সাতে একুশ, বাইশ থেকে একুশ বিয়োগ করলে এক থাকছে ভাগশেষ, তাহলে বিরাশি সংখ্যাটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য নয়। এখান থেকে আমরা একটা ঘর করছি, তিন ধারা বিভাজ্য সংখ্যাগুলো কোনটা কোনটা নয় সেটা আমরা কী করে বুঝব? দেখো চব্বিশ, তেত্রিশ, উনচল্লিশ, বিয়াল্লিশ, একশো দুই, দুশো একষট্টি, তিনশো একাশি, কয়েকটা সংখ্যা দেওয়া রয়েছে। এই সংখ্যাগুলোর যদি অঙ্কগুলো যোগ করি, যেমন ধরো চব্বিশ, চব্বিশে দুই আর চার যোগ করলাম কত হয়, ছয় হয়। ছয় মানে কি? তিন দুগুণে ছয়, তাহলে ছয় সংখ্যাটা তিন ধারা বিভাজ্য, মানে চব্বিশ সংখ্যাটাও তিন ধারা বিভাজ্য, বোঝা গেল? তাহলে তেত্রিশ, তেত্রিশের দুটো অঙ্ক তিন আর তিন যোগ করলে ছয় হচ্ছে, তিন দুগুণে ছয়, তাহলে তেত্রিশ সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য। উনচল্লিশ,
অঙ্ক দুটো হচ্ছে 3 আর 9 যোগ করে হচ্ছে 12। দেখো 4 × 3 = 12, তাহলে 39টাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে অঙ্কগুলো যোগ করে যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটা যে 3 দ্বারা বিভাজ্য হয় মূল সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরো 42, 4 আর 2 যোগ করলে 6 হচ্ছে, 3 × 6 = 6, তাহলে 42 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 102, দেখো ভাগ না করেই আমরা বলে দিতে পারবো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয়। 102, দেখো 102 যোগ করলে কত হচ্ছে 3, 3 মানে কি 3 × 1 = 3, তাহলে 102 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 261, 261 যোগ করলে হচ্ছে 6 আর 2 = 8 = 9, 9 মানে হচ্ছে 3 × 3 = 9, 3 এর সঙ্গে 3 গুণ করলে 9 হয়, তাহলে 261 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 381, দেখো 3, 8, 1 তিনটা অঙ্ক রয়েছে, যোগ করছি 8 আর 3 = 11 = 12, 12 মানে কি 3 × 4 = 12, তাহলে 381 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। সবকটা কীরকম হবে? সবকটা এরকম হবে, নিশ্চয়ই তার নিয়মের ব্যতিক্রম আছে। দেখো 32, 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে, ঠিক আছে, 3 এর ঘরে নামতায় কি 5 আসে, 3 × 1 = 3, 3 × 2 = 6 হয়ে গেল, 5 তো এলো না, তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়। 28, 2 আর 8 যোগ করলে 10 হচ্ছে, 10 তো 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 28ও 3 দ্বারা বিভাজ্য হবে না, কারণ 3 এর ঘরে নামতায় 10 আসে না, 3 × 3 = 9 হয়ে গেছে, 3 × 4 = 12 হচ্ছে, 10 তো আসে না। তারপরে 71, 7 আর 1 যোগ করলে 8 হচ্ছে, দেখো 8 সংখ্যাটা কি 3 এর ঘরে নামতায় আসে, 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12, কই 8 তো এলো না, তাহলে 71 সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে না। 41, 4 আর 1 যোগ করলে 5 হচ্ছে, ওই আগের মতোই যাবে না। 46, 4 আর 6 যোগ করলে 10 হচ্ছে, 10 তো 3 দ্বারা যাচ্ছে না, 46 সংখ্যাটা 3 দ্বারা যাবে না, তাহলে কী হচ্ছে, আমি অন্য যে কোনো সংখ্যা নিয়ে দেখেছি ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে যদি অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয়। অঙ্কগুলির সম তাহলে 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কী হচ্ছে, যে কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হলে অঙ্কগুলির সমষ্টিকে অবশ্যই 3 দিয়ে বিভাজ্য হতে হবে, মনে থাকবে, এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্যের নিয়ম। যে কোনো সংখ্যা নেবো, সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগ করবো, যোগ করে যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে মূল সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো 2 দ্বারা বিভাজ্য আর 3 দ্বারা বিভাজ্যের একটা ছকত্রে দিয়েছে, যেটা 2 দ্বারা বিভাজ্য সেটাকে এক রং দিতে হয়েছে ব্রাউন কালার, আর একটা ইয়েলো কালার দিতে হয়েছে। দেখো 122 এটা 2 দিয়ে বিভাজ্য, কী করে বুঝলাম, দেখো এককের ঘরে 2 আছে, আমরা আগেই শিখেছি 2 দ্বারা বিভাজ্যের নিয়ম, যে সকল সংখ্যার এককের ঘরে 0, 2, 4, 6, 8 থাকবে তারা কিন্তু 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তারপরে দেখো 81, 81 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, কী করে, 8 আর 1 যোগ করলে 9 হচ্ছে, 3 এর ঘরে নাম তাই 9 আছে, 3 × 3 = 9, তাহলে 3 দ্বারা বিভাজ্য। 314, এককের ঘরে অঙ্ক 4 আছে, সহজেই বুঝতে পারছি 2 দ্বারা বিভাজ্য। 183, অঙ্কগুলো যোগ করবো, 1, 3 আর 8 যোগ করলে হচ্ছে 12, 3 × 4 = 12, তাহলে 3 দ্বারা বিভাজ্য। তারপরে 387, 3, 8 আর 7, 8 আর 7 = 15, 3 = 18, 18, 3, 6 = 18 হয়, তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 285, দেখো 285 যোগ করলে 8 আর 2 = 10, 5 = 15, 15, 3 × 5 = 15 হচ্ছে, তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। ওপর দিকে চলে আসি 404, ও দেখে না এখানে ঘরে 4 আছে, তাহলে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। 633, সবকটা যোগ করবো, 6 + 3 + 3, ঠিক আছে, যোগ করে দেখতে পাচ্ছি 6 আর 3 = 9 আর 3 = 12, 12 হচ্ছে, 3 × 4 = 12 হয়, সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 723, 7, 2 আর 3 যোগ করবো, 7 আর 3 = 10 আর 2 = 12, তাহলে 12, 3 × 4 = 12, সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 704, দেখো 704 আছে, এখানে ঘরে 4 আছে, তাহলে 2 দ্বারা বিভাজ্য। 806, দেখো এখানে ঘরে 6 আছে, তাহলে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। 999, 3টে 9 যোগ করতে বলেছে, 3টে 9 যোগ করলে 3×9 = 27 হয়, 3 এর ঘরে নামতে 27 আছে, তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। দেখো এখানে 2 দ্বারা বিভাজ্য আর 3 দ্বারা বিভাজ্য অনেক রকম অঙ্ক বলে দেওয়া হলো, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।